স্যার আপনি ফিফা জন্য ডিস্ট্রিক্ট ঘুরে দেখলেন কি দেখলেন স্যার ফিফা জেলা ডিস্ট্রিক্টে যে ব্যবস্থা কোভিডের কে নিয়ে সেটা সঠিকভাবে করা হয়েছে 200 বেড দুই জায়গাতে রাখা হয়েছে তার মধ্যে অক্সিজেন কনসেন্ট্রেটর এবং অন্যান্য যে সুবিধাগুলি তার ব্যবস্থা করা হয়েছে পরবর্তী সময়ে পজিটিভিটি রেট বাড়ার পর আরও কি ব্যবস্থা করা যেতে পারে সেই অনুসারেও আরও 700-700 করে 1400 বেডের প্রিপারেশন নেওয়া হয়েছে এবং স্টাফদেরকে ট্রেনিং দিয়ে একটা মনিটরিং পাওয়ার সেন্টার বানানো হয়েছে সেখানে প্রত্যেকের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা রয়েছে আমি আপনাদের মাধ্যমে সমস্ত সিপাহি জেলার যে জনসাধারণ আছে জাতি ধর্ম দল মত নির্বিশেষে সবাইকে এটাই বলবো বাড়িতে থাকুন সুস্থ থাকুন বিনা প্রয়োজনে বাড়ি থেকে না বেরোনো আর সঙ্গে সঙ্গে রাজ্য এবং কেন্দ্র সরকারের যে দিশানির্দেশিকাগুলি আছে সেগুলোকে নিষ্ঠার সঙ্গে পালন করা 10 দিন যদি বাড়ি থেকে কম বেরোই বিনা প্রয়োজনে যদি বাজারে না আসি তাতে আমাদের জীবনের কোনো লোকসান হবে না কিন্তু কোভিড যদি একবার আমাদের বাড়িতে বা আমাদের গ্রামে পৌঁছে যায় কখন কার জীবন নিয়ে চলে যাবে তার কোনো ভরসা নেই আর সঙ্গে সঙ্গে টেস্টিং করানো টেস্টিং করার জন্য যখন হেলথ কর্মীরা যায় তাকে সহযোগিতা করা আর ভ্যাকসিন যেটা রয়েছে আমাদের কাছে সেটা আমরা করছি ধাপে ধাপে আমরা সবার জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করব রাজ্য সরকার তার জন্য নিজেদের বাজেট থেকে পয়সা দিয়ে তার ব্যবস্থা করেছে আর কেন্দ্র সরকারও আরও 2 কোটি ভ্যাকসিন দেওয়ার ঘোষণা করেছে সেগুলোও ত্রিপুরাতে ধীরে ধীরে পৌঁছবে পেশেন্স রাখার জন্য আমি সবার প্রতি আবেদন করব আর লাস্টে আমি এটাই বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে নিজে বাঁচুন আর তারপর অন্য পোষা স্যার রাজ্যে কি লকডাউন ঘোষণার কোনো পরিকল্পনা রয়েছে যখন এই ধরনের কোনো সিদ্ধান্ত হবে সেটা আমি একা তো দিতে পারি না এক্সপার্টরা ডাক্তাররা অ্যাডমিনিস্ট্রেশন লোক রয়েছে তারপরে আপনার আপনাদের কাছে সেই বিষয়ে জানিয়ে দেওয়া হচ্ছে মেলা